প্রায় 2 ঘন্টার ম্যারাথন ফেসবুক লাইভে সাকিব আল হাসান উদ্দেশ্য অবশ্যই মহৎ করোনাকালের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় দা সাকিব আল হাসান ফাউন্ডেশনের নানান উদ্যোগের কথা জানান তিনি পাশাপাশি সমাজের দরিদ্রদের সাহায্য এবং চিকিৎসা কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী দিতে সামর্থ্যবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাকিব আসলে সব সময় তো কমপ্লেইন করা হতো যে সময় নাই ফ্যামিলির জন্য সময় নাই তো আমার একটা বাচ্চা আছে স্বাভাবিকভাবেই খেলার কারণে আসলে ওর সাথে ওভাবে কখনোই সময় স্পেন্ড করা হয় নাই সো আমি এখন যখন ওর সাথে সময়টা স্পেন্ড করি আমার কাছে মনে হয় যে আসলে আমি কত কিছু মিস করে গিয়েছি এই মাসেই নতুন অতিথি আসছে ঘরে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে আর একমাত্র মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে কোয়ারেন্টাইনের সময়টা দারুণ কাটছে সাকিবের না খেয়ে অনেক স্যাক্রিফাইস করা হয়েছে ক্রিকেটের জন্য তো ভাবলাম যে আমি একটু উল্টা দিকে যাই সো আমি খাওয়া দাওয়া করছি একটু মোটাও হয়ে গিয়েছি তবে ভুলে যাননি দেশের প্রতি দেশের মানুষের প্রতি নিজের দায়িত্বের কথা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আর মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে দা সাকিব আল হাসান ফাউন্ডেশন এই সময়টায় চাইছে যথাসাধ্য সাহায্য করতে সেটা নিয়েই আলোচনার জন্য ফেসবুক লাইভের আয়োজন এই বিষয়টা নিয়ে তো আসলে আমরা মূলত কথা বলি ভক্ত শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন উত্তর দেবার পাশাপাশি এই লাইভে যুক্ত হন চিকিৎসকরা সাকিব কথা বলেন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ নিয়ে পাশাপাশি সাহায্যের হাত বাড়ানোর আবেদন সামর্থ্যবানদের প্রতি প্রিভিলেজ যারা মানুষ আছে তাদের জন্য এবং স্পেশালি আমাদের যারা ফ্রন্ট লাইনে এখন যারা আছেন যারা সেবাদান করছেন ডক্টর নার্স অন্যান্য স্বাস্থ্যকর্মী আইন শৃঙ্খলা বাহিনীর লোক তাদেরকে যদি কোনোভাবে আমরা পিপি সরবরাহ করতে পারি কিংবা অন্যান্য মাস্ক থেকে শুরু করে অন্যান্য যেগুলো প্রয়োজনীয় ইকুইপমেন্ট এগুলো যদি সরবরাহ করতে পারি আপনাদের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে সাকিবের আবেদনে সাড়া দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই এছাড়াও বিভিন্ন পরিকল্পনার কথা জানান সাকিব কোনো প্লেয়ারের হতে পারে অটোগ্রাফড ব্যাট হতে পারে এই এই জায়গাগুলো আমরা করতে পারি এবং সেটা আমরা হয়তো অকশন করতে পারি এই ফেসবুকের মাধ্যমে এই ফাউন্ডেশনের মাধ্যমে ফারজানা জহির ডিবিসি নিউজ ডেস্ক